সূত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি সোমবার রাত্রি নাগাদ বীরভূমের রামপুরহাট থেকে মারগ্রাম যাওয়ার রাস্তার উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান এবং দুটি তাজা কার্তুস সহ ধারালো অস্ত্র। ধৃতদের নাম উজ্জ্বল হোসেন এবং চঞ্চল হোসেন। এদের দুইজনের বাড়ি বীরভূম জেলার মারগ্রাম থানার রাখাপাড়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে। আজ তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।